আচ্ছা আমাদের জন্য ফ্রি করে দেন 150 টাকা আছে এখানে Hey you, what's up guys, it's Night Blogger and welcome back to the another video. Asker video ta khubo special keno ajke amra jacchi Bangladesh er shorbopothom shudhu Bangladesh er bolle bhul hobe kintu amra kintu dokkhin Asia er shorbopothom tunnel jeta Bangobondhu Sheikh Mujibur Rahman tunnel. আর এই টানেল কর্ণফুলি নদীর নিচ দিয়ে পতেঙ্গা এবং আনোয়ারাকে একসাথে করে যা মাত্র 7-8 মিনিটের মধ্যে চলে যাওয়া যায়। তাই আজকে আর দেরি না করে বের হয়ে পড়লাম টানেলে যাওয়ার উদ্দেশ্যে। আর বলতে না বলতে আমরা চলে আসলাম কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে। ইতিমধ্যে আমরা প্রবেশ করতেছি টানেলের মুখ দিয়ে। আর এখানে এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, সত্যি অনেক মুগ্ধ হলাম। বাপতি অবাক লাগে এরকম একটা টানেল আমাদের চট্টগ্রামে। থ্যাংক ইউ টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ শেখ হাসিনা আমাদের চট্টগ্রামবাসীকে এরকম একটা উপহার দেওয়ার জন্য। ফাইনালে কিন্তু এখন আমরা টানেলের মধ্যেই। বাপতি অবাক হচ্ছে কিন্তু আমাদের উপরে কিন্তু মাটি, মাটির উপরে কিন্তু নদী। টানেলের ভিতরে দৃশ্য নিয়ে আমার বলতে গেলে কিন্তু আমার বলার কিছু নাই, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তবে সরাসরি এসে দেখলে কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারতেন এটা যে কত সুন্দরভাবে ভিতরে কাজ করা হয়েছে। আর এটা গতিসীমা হচ্ছে 60, কিন্তু অনেকে দেখে এরকম রুট পেয়ে অনেক জোরে জোরে গাড়ি চালাচ্ছে। আমাদের নিজেদের সচেতন হতে হবে আগে। আসলে এটা বাংলাদেশের সর্বপ্রথম হওয়ায় মনের ভিতর এক্সাইটেড এবং নতুন একটা এক্সপেরিয়েন্স দেয়। আর আমরা অলরেডি এখন শেষ পর্যায়ে, আমরা এখন কিন্তু আনোয়ারাতে প্রবেশ করব। আমরা এখন টানেলের শেষ মুখে রয়েছি। আর দেখতে দেখতে কিন্তু আমরা এখন টানেল থেকে বের হয়ে যাচ্ছি। আর এখন অলরেডি কিন্তু আমরা আনোয়ারাতে প্রবেশ করব। এই মুহূর্তে যেখানে পতেঙ্গা থেকে আনোয়ারা আসতে কয়েক ঘন্টা লেগে যেত, সেখানে আমরা মাত্র 7-8 মিনিটের মধ্যে কিন্তু চলে আসছি আনোয়ারায়। তবে আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন কিন্তু কিনা জানি না, আমরা কিন্তু ফিরে ফিরে টানেল করে চলে আসছি, কোনো টুলো দিই নাই। আসলে এমনটা ভাবলে বলবো ভাবছি সামনে দিতে হবে। আমরা তো আর যাচ্ছি না। আমাদের সাথে একটা সেলফি তুলতে চাইছিলাম আর কি ওনার সাথে। আর আমরা মনে করছি টুল দিতে হবে, আমরা মনে করছি এখান থেকে ঘুরে চলে আসছি আর টুল দিতে হবে না, এসে দেখে এখানে আবার টুল দিতে হচ্ছে। আর ওনার সাথে কথা বলে কিন্তু ভালো লাগলো, কিন্তু আর ওনার সাথে যা বললাম কিন্তু ফান করে বললাম। আর পতেঙ্গাতে যেভাবে টানেলের জন্য সাজানো হয়েছে রাস্তাঘাট, সেভাবে দেখি এখানে আনোয়ারাতেও কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু লাইটিং, রাস্তা অনেক সুন্দরভাবে কিন্তু ডেকোর করা হয়েছে। আর আমরা এখন আনোয়ারা ঘুরে ফিরে আমরা এখন সূর্যাস্ত দেখতে দেখতে আমরা কিন্তু আবার চলে যাচ্ছি কিন্তু পতেঙ্গার উদ্দেশ্যে। আমরা আবার চলে আসলাম টুলের এখানে। আর এখন আবার টানেলের মাধ্যমে আমরা আবার পতেঙ্গাতে ফিরে যাব। আর বলতে বলে গেলাম আমাদের কারে টুল দিয়েছি কিন্তু 200 করে। বাংতি তো নাই, 1000 টাকা আছে। তাহলে চলে যাচ্ছে
মাফ করা যাবে না আমরা চলে যাই মাংতি নাই তো আমার কাছে আছে নেই তো আমার কাছে থাকলে তো দিতাম আমাদের কাছে নাই তো এত নাই আমাদের কাছে নাই আচ্ছা আমাদের জন্য ফ্রি করে দেন 150 টাকা আছে এখানে আর টানেলে ঢোকার আগে এই ভিউটা আসলেই অস্থির এখানে আসলে বোঝাই যাচ্ছে না এটা আসলে বাংলাদেশে আমরা আবার ঢুকে পড়ছি কিন্তু টানেলের মধ্যে এবার আনোয়ারা থেকে আবার কিন্তু আমরা প্রথম কাপ থেকে চলে যাচ্ছি আর এই টানেলের এই মুখের এই জায়গাটা আসলে ঢুকার সময় একটা মনের ভিতরে এক ধরনের ফিলিংস কাজ করে আর টানেলের মধ্যে কিন্তু নামার কোনো নিয়ম নাই প্রথম দুই একদিন কিন্তু থেকে বেশ করে এরপর থেকে কিন্তু নামার কোনো নিয়মই নেই আর এই বঙ্গবন্ধু টানেল আমাদের চট্টগ্রামবাসীর জন্য গর্বের বিষয় তাই এই টানেল সুন্দরভাবে টিকে রাখার দায়িত্ব আমাদেরই অলরেডি আমরা টানেলের সুন্দর মুহূর্তগুলো শেষ করে আমরা কিন্তু আনোয়ারা থেকে আবার পতেঙ্গাতে ফিরে চলে আসলাম সত্যি অনেক সুন্দর একটা মুহূর্ত দিন ছিল আজ আর ভিডিওটা লম্বা না করে বিদায় নিচ্ছি আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস এভরিওয়ান ফর ওয়াচিং দ্য ভিডিও